আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজ 24 ফেব্রুয়ারি 2023 সাল, চলে আসলাম মিরপুর এক পাখির হাটে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ হাটটা খুব জমজমাট হয়েছে, আর আজকে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে হাটে। আপনারা দেখতে পাচ্ছেন হাটটাও খুব জমজমাট রয়েছে, অনেকের হাতে অনেক রকমের পাখি দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা শুরু করব, বেশি কথা বাড়াবো না। আমাদের চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। ভাই, অ্যামাজনের পেয়ারটা কত যাচ্ছিলেন? আলোচনা সাপেক্ষে, মানে দাম বলতেছেন না, এমনি কোনো আইডিয়া? কোনো আইডিয়া নাই। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এটা আলোচনা সাপেক্ষে আপনারা ফোনের মাধ্যমে জেনে নিবেন, নাম্বার দিয়ে দেওয়া হবে। ফিশার কত করে? ফিশার ইয়েলো ফিশার ইয়েলো ফিশার 7000 টাকা পেয়ার, আর এই গ্রিন ফিশার, গ্রিন ফিশার 5000। আচ্ছা, গ্রিন ফিশার 5000, ইয়েলো ফিশার 7000, আর এই যে ইয়েলো কলার, পারবুলুর জোড়া কত যাচ্ছিলেন? 11000। আর ইয়েলো কলার 13000, 12 রাখা যাবে। আর যদি কোনো গ্রিন চিক 10000। ডিএনএ আছে? ডিএনএ নাই। এটা র্যামের ফিমেল, ফিমেলটা 6000। কোকাটেল কত করে যাচ্ছিলেন ভাই এভারেজে? 6500 টাকা পেয়ার এভারেজে। কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই। 0686 32 62 62 85 41 41। ধন্যবাদ ভাই। আপা, এই রেড মোলাক্কান লরিটা কত চাচ্ছিলেন? 1,50,000। ডিএনএ আছে? একবারে অরিজিনাল কপি আছে। 1,50,000। এর আগে কি ডিম বাচ্চা করানো হয়েছে? যেহেতু ডিএনএ পেপার আছে, এরপরে তো আর কোনো কথা নাই, যেহেতু আপনারা নিয়ে ব্রিড করাইতে পারেন। আর এগুলা 1500 টাকা পেয়ার। এখানে টারকোজিং দেখা যাইতেছে, মানে এখানে মেল ফিমেল কোনটা কোনটা? রুবিনোটা ফিমেল আর রেড অফ লাইনটা মেল। এটা কি ফিমেল? কত চাচ্ছিলেন? 8000 টাকা রানিং ফিমেল। কারো যদি লাগে নিতে পারেন। পাইনাপেলটা, পাইনাপেলটা মেল 6000 টাকা। রিংনেটগুলো, রিংনেটগুলো কি ফিমেল দুইটাই? মানে নিউ অ্যাডাল্ট আর কি, কথা বলে। কত চাচ্ছিলেন এটা? 20,000, 15,000। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01811 727291। ভিউয়ার্স, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা লরি নিতে পারবেন, আর আপুর কাছে যে পাখিগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন। ভাই, এই কোকাটেল দুইটারে কি মিউটেশন বলে? অ্যালবিনো পাইট বি পাইট। কত যাচ্ছিলেন পেয়ারটা? 30,000 টাকা। মাশাল্লাহ, মার্কিং টার্কিং সব কিছুই ভালো আছে পাখির, দেখতে পারতেছেন সব দিক দিয়েই দেখতে সব পারফেক্ট আছে, নিতে পারেন। এটা কি ফিক্স প্রাইস না আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে। আর এই পেয়ারটা ভাই? এই পেয়ারটা দুন্দা ফিমেল ভাই, 2500। ফন্ডা 2000, পাইটটা 2500। আর এই যে কুনুর, এখানে বাচ্চা আছে ভাই, লাফাটা বাচ্চা আছে। এগুলো কি হ্যান্ড ফিট বাচ্চা? এমনি ট্যাম নাকি ট্যাম ছাড়া? ট্যাম কত করে যাচ্ছিলেন পার পিস? 2000 টাকা পার পিস। এগুলো কি রেড হেড নাকি? রেড হেড এর বাচ্চা। আর কোন ওই সিঙ্গেলটা? আর এই পেয়ারটা? পেয়ারটা 10,000 টাকা চাচ্ছেন, গ্রিন চিক আর কি। আর জিপিগুলো ভাই? রানিং গুলো 1500 পার পিস, আর বাচ্চাগুলো 1000 টাকা। নর্মাল বাজিকর রেডাই গুলো 500 টাকা পার পিস, ক্লাসিক গুলো 300। আর এই যে পাল বেঙ্গলি 1000 টাকা জোড়া। এগুলো বাচ্চা না? তিনটাই ট্যাম করা। কত করে যাচ্ছিলেন পার পিস? 2500 টাকা পার পিস। আর এগুলো ভাইজান? নাম্বারটা বলেন।
ডাবল ফোর ডাবল ফাইভ ধন্যবাদ। এই রিংনেটটা কি ভাই বাচ্চা না কয় মাস এটা? একা একা সিট খায় না, হ্যান্ড ফিট দেওয়া লাগে, এখনো হ্যান্ড ফিট করা লাগে। কত যাচ্ছিলেন বাচ্চাটা? ও মানে কিনা নিছে, যাক অসুবিধা নেই ভাই। কিনা কত দিয়ে কিনে নিলেন ভাই? তেরো হাজার টাকা দিয়ে। আরো ছোট ছিল আর কি, হ্যান্ড ফিট মানে ফেদার ছিল না। রেডের একটু দাম বেশি বেশি হয় এলাকার থেকে, যাক অসুবিধা নাই। ভিউয়ার্স চলে আসলাম আমার পাখিগুলোর কাছে, আপনারা দেখতে পারতেছেন এখানে জাবা রয়েছে। সিলভার পেয়ারটা পড়বে 3,000 টাকা, একবারে সম্পূর্ণ অ্যাডাল পেয়ার। আর ব্ল্যাকগুলো 2,500 করে পেয়ার চাওয়া হচ্ছে। তারপর আমার কাছে একটা গ্রে রিংনেকের ফিমেল রয়েছে, এটা হালকা একটু মানে ঘাড়ে সমস্যা ছিল, হয়তো বা 2-1 দিন রোদে দিলে ঠিক হয়ে যাবে, তো বোঝা যায় না তেমন একটা সমস্যা না। এটা যদি কেউ নিতে চান একবারে দাম কম, মাত্র 6,000 টাকা। তারপর রেড হেড অপালাইন রয়েছে, রোজি রেড হেড অপালাইন, এই পেয়ারটা পড়বে 5,500 টাকা। তারপর এখানে যে কুকাটেলগুলো রয়েছে লোটিনোগুলো পড়বে 3,000 টাকা করে পার পিস, আর গ্রেগুলো পড়বে 2,000 করে চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে রয়েছে। গোল্ডেন ফিঞ্চ রয়েছে, এটার পেয়ারটা নিতে পারবেন আপনারা 4,500 টাকা হইলে। তারপর রয়েছে এক জোড়া ভায়োলেট লাভবার্ড, ডিপ ভায়োলেট, যেটা ডাবল না, অনেকে ডাবল বইলা বিক্রি করে, এটা সিঙ্গেল, এটা 5,500-6,000 টাকা পড়বে। তারপর এখানে নর্মাল বাজিগর রয়েছে, এগুলো 400 করে পার পিস বিক্রি করে থাকি। জাপানিজ 2,500 টাকা করে পেয়ার। এইখানে রয়েছে আমাদের কাছে ইয়েলো সাইডেড কুনুর, এটা ডিএনএ সহকারে, ডিএনএ কার্ড সহকারে 12,000 টাকা চাওয়া হচ্ছে। এক জোড়া লটিনো ইংলিশ রয়েছে, 6,500 টাকা চাওয়া হচ্ছে। আর এক জোড়া অ্যালবিনো ইংলিশ রয়েছে, এটা 5,500 চাওয়া হচ্ছে। তারপর রয়েছে এক জোড়া লটিনো পিস বেস লাভবার, এটাও 5,500 চাওয়া হচ্ছে। এইখানে এক জোড়া লাভবার্ড রয়েছে, ব্লু মাস্কটা 3,000 চাওয়া হচ্ছে, আর অলিভটা 2,000 টাকা, জোড়াটা 5,000 চাওয়া হচ্ছে। তারপর রয়েছে এক জোড়া রোজি পিস পেস, রোজি পিস পেসের জোড়াটা পড়বে 4,000 টাকা। একটা হ্যান্ডস ম্যাকাও রয়েছে ফিমেল, ডিএনএ নাই, ডিএনএ ছাড়া, এটা যদি কেউ যদি নিতে চান এটা 30,000 টাকা পড়বে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা জানেনই, স্ক্রিনে দেওয়া থাকবে অল টাইম। তারপর আবার বলে দিচ্ছি 01934009475। ভাই এটা কি কিনলেন নাকি কিনতেছেন? ভাই লরিটা কি বাচ্চা না? এটা কি বাচ্চা নাকি ভাই? 10 মাস বয়স। মেল না ফিমেল? মেল ফিমেল কিছু বোঝা যায়? কত যাচ্ছিলেন এটা? কত যাচ্ছিলেন লরিটা? 18,000 টাকা। নাম পিকু। পিকু কথা বলতে পারে? সুপার টেম। এটা পাইনাপেল দেখতেছিলাম আপনার কাছে দুইটা, এগুলো কত করে যাচ্ছিলেন পাইনাপেল? 6,000 টাকা করে। এগুলো কি ফিক্স না? আর এই যে কোকাটেলের বেবিগুলো 2,000 টাকা করে পার পিস। তারপর এই যে নিচে রেড হেড অপলাইন রয়েছে, এটা কি পেয়ার নাকি ভাই? ভাই এগুলো কত করে চাচ্ছিলেন? অফলাইনের জোড়া কত পড়বে? আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই। 01718-3878-7868-68। ধন্যবাদ ভাই। এটা কত চাচ্ছিলেন ফিশারটা ভাই? টিশার্টটা কত? 3,500। আর এই যে লোটিনো পিস পেস, 6,000 টাকা লোটিনো পিস পেস। 1,800 টাকা সাদাটা, 2,000 টাকা 1,800 টাকা সাদাটা, 2,000 টাকা আর এই জাবা প্রিন্স 400 টাকা জোড়া। আর এই যে জাবা 2,000 টাকা আর এই যে পিস পেস, যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে হাটে যত দিন যাইতেছে লোক বাড়তেছে,
আর পাখিরও বেচা কিনা বাড়তেছে, পাখির সংখ্যাও কমতেছে। আজকে হাটে যে খুব বেশি পাখি উঠছে তা কিন্তু না, কিন্তু ক্রেতা বেশি আজকে। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।